পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চলছে ভোট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। শুরু থেকেই পর্যাপ্ত নিরাপত্তা ইস্যুতে সরব হয়ে অনেক সরকারি কর্মী প্রশিক্ষণ থেকে বিরত থাকেন। সূত্রের খবর, রায়গঞ্জ ব্লকের এমন 166 জন ভোট কর্মীকে শোকজ করা হয়েছিল। মঙ্গলবার সেই সব ভোট কর্মীদের প্রশিক্ষণ দিয়ে ভোটের কাজের জন্য প্রস্তুত করা হয়। এদিন সুরেন্দ্রনাথ কলেজে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ পর্ব। এর মধ্যে দিয়ে শেষ হলো পোলিং পার্সোনালদের বিশেষ প্রশিক্ষণ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের জয়েন্ট বিডিও অমিত সাহা। তিনি জানিয়েছেন, শোকজের মুখে পড়া 166 জন ভোট কর্মীর প্রশিক্ষণ হলো এদিন। এরপর আগামী দুদিন ব্যাপী চলবে ডিসিআরসি ও কাউন্টিং এর প্রশিক্ষণ। আজকে আমাদের মপ আপ ট্রেনিং ছিল, আমাদের 166 জন লাস্ট যে ট্রেনিংটা হয়েছিল সেকেন্ড ট্রেন, সেটাতে যারা অ্যাটেন্ড হতে পারেনি আজকে তাদেরকে ডাকা হয়েছে, তো ট্রেনিং চলছে আজকে। হ্যাঁ, পোলিং পার্সোনালের ট্রেনিং আজকে শেষ হয়ে যাচ্ছে, তবে ডিসিআরসি ট্রেনিং আগামীকাল আছে এবং আগামী পরশু আমাদের কাউন্টিংয়ের ট্রেনিংও রয়েছে। হ্যাঁ, যারা সোকজ মানে লাস্ট দিন যারা সেকেন্ড ট্রেনিংয়ে অ্যাটেন্ড করতে পারেনি তাদেরকে সোকজ করা হয়েছিল, তারা আজকে ট্রেনিং করে। কতজন? 166। রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, শান্তিপূর্ণ ভোট নাকি লাগাম ছাড়া হিংসা? পঞ্চায়েত ভোটের সব খবর আমরা তুলে ধরবো আপনাদের সামনে 8ই জুলাই সকাল 8টা থেকে। পঞ্চায়েত ভোটের সব খবর জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।